আড়াই বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফাঁসি দেওয়ার কালারামজোতে। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযুক্তের নাম ফুলেন রায়, বয়স 78। জানা গিয়েছে বুধবার ঘরের ভেতর থেকে ওই শিশুকন্যার আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। এরপর ঘরে উঁকি দিয়ে তারা দেখতে পান ফুলেন রায় ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করছে। এরপরেই তাকে পাকড়াও করে পুলিশে খবর দেন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানান ওই বৃদ্ধ বিকৃত মনস্ক এবং এর আগেও এই ধরনের ঘটনায় লিপ্ত ছিল। বৃদ্ধের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে শিশুকন্যাটিকে মেডিকেল পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।